সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। করোনা মহামারীর এই দিনগুলোতে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না, দীর্ঘদিন আমরা মুখোমুখি সেশনে অংশগ্রহণ করতে পারছি না, সেজন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের যে সেশনগুলো আমরা ফেস টু ফেস নিতে পারতাম সেই সেশনগুলোতেই আমরা আবার অনলাইনে আপনাদেরকে ভিডিও রেকর্ডিং আপলোড করছি। এটা আপনারা পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ করার পরে তারপরে আপনারা আপনাদের যে আমাদের পক্ষ থেকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে সেগুলো কাজ করবেন, তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে। তো আমরা আজকের প্রথম সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একেবারে প্রথম যে সেশনটি, আমার যে বিষয়টি শিখন শেখানো দক্ষতা ও কৌশল, এই বিষয়ের একেবারে প্রথম ইউনিট, প্রথম ইউনিটের প্রথম সেশন, এটা নিয়ে আজকে কথা হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সেশনে। আপনারা স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটি বইয়ের প্রচ্ছদ পেজ। এই প্রচ্ছদ পেজটি কোন বইয়ের সেটাও লেখা আছে, আপনারা বুঝতেই পারছেন, জাতীয় শিক্ষানীতি 2010। এই বইয়েরই একটি নির্দিষ্ট অংশ নিয়ে আজকে আমরা কথা বলব। তো জাতীয় শিক্ষানীতি নিয়ে এর মধ্যেও আমরা অনেক কথা বলেছি। আমরা আজকে যে অংশটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2010 এর মাধ্যমিক শিক্ষা অংশ। মাধ্যমিক শিক্ষার ব্যাপারে জাতীয় শিক্ষানীতি 2010-এ কি সুপারিশ করা হয়েছে, কি বলা হয়েছে, কি পরিকল্পনা এখানে ছিল, সেটা নিয়ে আজকে কথা বলব। আমরা তারা একটু জেনে নিই যে আজকে শিখন ফল কি, আজকে আমরা এই সেশনে কি কি অর্জন করব সেটা একটু জেনে নিই। প্রথমে রয়েছে জাতীয় শিক্ষানীতি কি তা আপনারা বলতে পারবেন আজকের এই সেশনের পরে। এরপর জাতীয় শিক্ষানীতি 2010-এর প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কি কি এটা ব্যাখ্যা করতে পারবেন, এবং সবশেষে জাতীয় শিক্ষানীতি 2010 মোতাবেক মাধ্যমিক শিক্ষার কৌশল সমূহ কি কি নির্ধারিত আছে এখানে সেটাও আপনারা বলতে পারবেন। তো আমরা প্রথমেই শিখন ফল 1 থেকে শুরু করি। সেখানে আছে শিক্ষানীতি কি এটা আমরা বুঝব। শিক্ষানীতির অনেকেই অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন, শিক্ষানীতি বলতে কি বোঝায়, শিক্ষানীতি আগে তারপরে জাতীয় শিক্ষানীতি, কেন এই শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি হলো। আমরা বলছি জাতীয় শিক্ষানীতি 2010-এর কথা, তার আগে আমরা শিক্ষানীতি কি সেটা কেন জাতীয় শিক্ষানীতি হয়ে ওঠে সেটা নিয়ে কথা বলব। প্রথমে একটু দেখে নিই বিভিন্ন জনের যে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন তার আলোকে আমরা মোটামুটি সার্বজনীন একটি সংজ্ঞা এখানে দাঁড় করিয়েছি, সেটা এরকম, শিক্ষার মাধ্যমে দেশের বর্তমান জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মকে মানব সম্পদ রূপে গড়ে তোলার জন্য দেশের সর্বস্তরের জনগণ কর্তৃক স্বীকৃত এবং সরকার কর্তৃক সুপরিকল্পিতভাবে সুলিখিত দীর্ঘমেয়াদী শিক্ষা কার্যক্রমের দিকদর্শন বা রূপরেখাই হচ্ছে শিক্ষানীতি। তো আমরা এই যে সংজ্ঞাটা এখানে পেলাম, এই সংজ্ঞাটাকে মনে রাখার জন্যে আমরা এটাকে একটু বিশ্লেষণ করব, এটাকে একটু অ্যানালাইসিস করব, একটু বিশ্লেষণ করব, যেটাকে কেটে কেটে দেখি এর কতটা অংশ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষানীতির সংজ্ঞার মধ্যে চারটি অংশ আছে, আমি একবারে দেখিয়ে দিলাম। এই চারটি অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে বর্তমান জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানব সম্পদ রূপে গড়ে তোলা। শিক্ষানীতি হতে গেলে সেটা কী জন্য হতে হবে, তার উদ্দেশ্য কী, প্রেজেন্ট পিপল অ্যান্ড ফিউচার জেনারেশন, তাদেরকে আমরা হিউম্যান রিসোর্সে পরিণত করব, মানব সম্পদ করব। দুই নম্বর হচ্ছে শিক্ষানীতি এটা সরকার কর্তৃক সুপরিকল্পিতভাবে সুলিখিত হতে হবে, অর্থাৎ এটি পরিকল্পনা করার দায়িত্ব সরকারের এবং এটি প্রণয়ন করা লেখার দায়িত্ব সরকারের। তিন নম্বর হচ্ছে অবশ্যই এটি অবশ্যই সর্বসাধারণ কর্তৃক স্বীকৃত হতে হবে, দেশের টোটাল পিপল এটা স্বীকৃতি দিবে। আর সবশেষে যে কথাটা সেটা হচ্ছে অবশ্যই এটি স্বল্পমেয়াদী নয় বরং দীর্ঘমেয়াদী একটি শিক্ষা কার্যক্রম, ওভারঅল যে শিক্ষা কার্যক্রম, সামগ্রিক শিক্ষা কার্যক্রমের একটি রূপরেখা ও দিকদর্শন। এই চারটি দিক মনে রাখলে আমরা শিক্ষানীতির সংজ্ঞাটাকে মনে রাখতে পারব, এবং এই চারটি দিক অপরিহার্য একটি শিক্ষানীতি হতে গেলে, বিশেষ করে জাতীয় শিক্ষানীতি,
জাতীয় শিক্ষানীতি হতে গেলে সেটা জাতীয়ভাবে স্বীকৃত হতে হবে, এটা সরকার সুপরিকল্পিতভাবে সুলিখিত করবেন এবং দীর্ঘমেয়াদী কার্যক্রমের রূপরেখা হতে হবে এবং অবশ্যই এটি বর্তমান জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ যে প্রজন্ম তাকে মানব সম্পদ রূপে গড়ে তোলার জন্যই হতে হবে। তো আমরা চারটা দিকই দেখতে পেলাম শিক্ষানীতির, এই শিক্ষানীতি কি জাতীয় শিক্ষানীতি, বিশেষ করে আমাদের জাতীয় শিক্ষানীতি 2010, এটাই আমরা নিয়ে আজকে কথা বলবো। এটা কেন জাতীয় শিক্ষানীতি হলো, আপনারা এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ঢুকে আপনারা শিক্ষানীতি বইটা পেয়ে যাবেন। অনেকের কাছে হয়তো আছে শিক্ষানীতি বই, আপনারা ভাষা সংগ্রহে রেখেছেন, তারপরে যাদের নেই আপনারা অনলাইনে এই লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন। তবে এই সাথে আমি আরেকটু কথা আপনাদেরকে বলে নেই যে কেন এটি জাতীয় শিক্ষানীতি হলো 2010, কেন জাতীয় শিক্ষানীতি হলো। এর আগে আমাদের যতগুলো শিক্ষানীতি হয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন হয়েছে, সেই ব্রিটিশ ভারতে লর্ড মেকলের শিক্ষানীতি থেকে শুরু করে সর্বশেষ যে জাতীয় শিক্ষানীতি 2010, এর মাঝে যতগুলো শিক্ষানীতি হয়েছে প্রত্যেকটা শিক্ষানীতি এটা কখনো কখনো জাতীয়ভাবে স্বীকৃত হয়েছে, কখনো হয়নি। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে চিন্তা করি, বাংলাদেশ শুরুর পর থেকে এ পর্যন্ত ডক্টর কুদরতিগত শিক্ষা কমিশন থেকে শুরু করে সর্বশেষ মনিরুজ্জামান শিক্ষা কমিশন পর্যন্ত সকল শিক্ষানীতিতেই এটি তাদের একটা প্রস্তাব ছিল, সুপারিশ ছিল, সেটা চালু করে দেওয়া হয়েছিল, কিন্তু জাতীয়ভাবে এটি স্বীকৃত ছিল না। কেন ছিল না? কারণ জাতীয়ভাবে স্বীকৃত হতে গেলে সর্বসাধারণের মতামত নিতে হয় এবং সবশেষে জাতীয় সংসদে এটি পাস হতে হয়। আমাদের এই শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি 2010, এটি যখন খসড়া তৈরি করা হয়েছিল 2009, তখন এটি তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দীর্ঘদিন থেকে এটা ঝুলিয়ে রাখা হয়েছিল এবং বলা হয়েছিল আপনাদের মতামত পেশ করুন। আপনারা অনেকেই মতামত পেশ করেছিলেন, দেশের বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষা সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে সকলেই এটা দেখেছিলেন, কেউ হয়তো দেখেনি, অনেকেই দেখেছেন, তারা মতামত দিয়েছেন এবং সব শেষে সেই মতামতের উপর ভিত্তি করে কাটছাট করে সংযোজন বিয়োজন করে তারপরে চূড়ান্তভাবে এটা দলিল হিসেবে স্বীকৃত হয়েছিল এবং সবশেষে জাতীয় সংসদ কর্তৃক এটি পাস করা হয়েছে। সেজন্যই এটিকে জাতীয় শিক্ষানীতি আমরা বলে থাকি, এটিই আমাদের জাতীয় শিক্ষানীতি 2010। এটারই লক্ষ্য উদ্দেশ্য এবং কৌশল যেটা মাধ্যমিক শিক্ষার জন্য নির্ধারিত সেটা নিয়ে আমরা এখন কথা বলব। সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ধরে যেটা জানলাম সেটা শিক্ষানীতি কি, কেন এটি জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি হতে গেলে যে শর্তগুলো সেই আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2010 এখানে আছে কি না, এ বিষয়টি আপনাদের পর্যালোচনা করতে হবে। এখন আমরা মাধ্যমিক শিক্ষার সম্পর্কে যে সুপারিশগুলো এখানে আছে সেগুলো নিয়ে কথা বলব। মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2010, সেটা আমরা একটু দেখে নিই। আমরা জানি যে নতুন শিক্ষার কাঠামোতে যেটা বলা হয়েছে সেটা প্রাইমারি এডুকেশনকে করা হয়েছে এক্সটেন্ডেড টু ক্লাস 8 এবং মাধ্যমিক শিক্ষাকে স্বীকৃতি দিতে বলা হয়েছে নবম থেকে দ্বাদশ পর্যন্ত এটাকে, এবং নবম থেকে দ্বাদশ পর্যন্ত এই স্তরের শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষার বিভিন্ন ধারায় প্রবেশ করবে। আপনার দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক 12 ক্লাসের পরে তারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ করে তারা উচ্চশিক্ষা প্রবেশ করবে, এবং পাশাপাশি এই শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছে একটা বড় অংশ এরা উচ্চশিক্ষা প্রবেশ করবে না। এরা কি করবে? এরা প্রবেশ করবে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক যে দক্ষতা সেটা অর্জন করে এরা কর্মজগতে প্রবেশ করে যাবে। এই দুটি দিক লক্ষ্য রেখে আমাদের এই জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য পাঁচটা চিহ্নিত করা হয়েছে, যেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে শিক্ষার্থীদের যে অন্তর্নিহিত সম্ভাবনা এবং মেধা এটার বিকাশ, শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা এবং সম্ভাবনার বিকাশ, এটি সব কমিশনেই ছিল, যত কমিশনে পর্যন্ত হয়েছে সব কমিশনে এটা এক নম্বরই ছিল, শিক্ষার্থীর মেধা এবং সম্ভাবনার বিকাশ। কিন্তু দু নম্বরে কি আছে? দু নম্বরে আছে কর্মজগতে অংশগ্রহণের জন্য বিশেষ করে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটি পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন যে কর্মী তা সেটা সৃষ্টি করা, তাকে মানব সম্পদ হিসেবে পরিণত করা, যাতে ছোট একটি কাজ, যে কোনো একটি কাজ সে শিখে এখনই কর্মজগতে প্রবেশ করতে পারে।
আমরা তিন নম্বরটা দেখে নিই, তারপর একবারে পর্যালোচনা করব। তিন নম্বরটা হচ্ছে মানসম্পন্ন শিক্ষাদান করে প্রাথমিক স্তরে প্রাপ্ত মৌলিক জ্ঞান সম্প্রসারিত ও সুসংহত করা এবং এর ফলে শিক্ষার্থীদের যে উচ্চশিক্ষার ভিত এটাকে মজবুত করা, যাতে করে সে উচ্চশিক্ষা প্রবেশ করতে পারে সহজ। উচ্চশিক্ষার ভিতটা মাধ্যমিক থেকেই তৈরি হয়ে যাবে। এই তিনটা আমরা একটু পর্যালোচনা করে নিই। যেমন প্রথমেই আমি মেধা এবং সম্ভাবনার বিকাশের কথা বলেছিলাম। মেধা সম্ভাবনার বিকাশ বলতে যেটা বুঝি, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু না কিছু বিষয়ের মেধা থাকে, ঝোঁক থাকে, তার বিশেষ প্রবণতা থাকে, সেটাকে বিকশিত করাই আমাদের দায়িত্ব। অ্যাজ এ টিচার ইটস আওয়ার রেসপন্সিবিলিটি নট টু টিচ দ্য স্টুডেন্ট বাট টেল দেম হাউ টু লার্ন, এবং আমার বড় দায়িত্ব হচ্ছে টু ব্রিং আউট দ্য হিডেন ট্রেজার ইনসাইড দ্য স্টুডেন্ট। শিক্ষার্থীকে উৎসাহিত করা শিখনে, এবং কোন শিখনে উৎসাহিত করা, যেখানে তার ঝোঁক আছে, যেখানে তার প্রবণতা আছে, যেখানে তার সম্ভাবনা আছে। আমরা সচরাচর শিক্ষকরা মাঝে মধ্যে শিক্ষার্থীদের বলে থাকি যে তোকে দিয়ে পানের দোকানদারিও হবে না, তুই তো হিসাব কিতাবই বুঝিস না, তুই তো কিছুই পারবি না, তোর বাবাকে বলিস ইজি বাইক কিনে দিতে, অনেক কথা এরকম রাগান্বিত হয়ে বলি। কিন্তু আমি আবিষ্কার করতে ব্যর্থ হই যে শিক্ষার্থীকে আমি এই কথা বলছি সেই শিক্ষার্থীর মধ্যে এমন কোনো প্রবণতা আছে, এমন মেধা আছে, যে মেধা বিকশিত হলে সেই প্রবণতাকে যদি আমি আবিষ্কার করতে পারি, সেই প্রবণতার দিকে তাকে যদি আমরা ধাবিত করতে পারি, তাহলে সেই শিক্ষার্থী দিয়েও পার্টিকুলার একটি কাজের দক্ষতা অর্জন করানো সম্ভব। সেটাই বলা আছে দু নম্বরে, যে কর্মজগতে অংশগ্রহণের জন্যে বিশেষ করে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটি পর্যায়ের প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন ব্যক্তিরূপে শিক্ষার্থীকে তৈরি করা। আমরা একেবারেই প্রতিবন্ধী অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু যাদেরকে বলি, আমরা দেখেছি অনেক জায়গায় এই অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুর মধ্যেও এমন কোনো একটি বিষয় প্রবণতা আছে যে অন্য একটির মধ্যে নেই, অন্য একজন স্বাভাবিক একটা বেবির মধ্যে সেটা নেই। যেমন একজন সুন্দর গান করতে পারে, আপনার যে স্বাভাবিক ছাত্র যারা আছে, যারা ফার্স্ট হয় সেকেন্ড হয়, যারা ভালো ভালো রেজাল্ট করে, তারা কি সুন্দর একটি গান করতে পারে? তারা সবাই কি চমৎকার ছবি আঁকতে পারে? আপনি দেখেন এই প্রতিবন্ধী একটি শিশুর মধ্যে হয়তো এই প্রবণতা আছে। চমৎকার একজন আঁকি এসে হতে পারে, চমৎকার একজন শিল্পী সে হতে পারে, চমৎকার একজন একটা কারিগর সে হতে পারে, সে একজন ভালো কম্পিউটার অপারেটর হতে পারে। কোথায় তার প্রবণতা? সাধারণ ইতিহাস পরীক্ষায় সে ফেল করেছে, এই জন্যে তার লেখাপড়া বন্ধ, এসএসসি পাস করতে পারবে না, আমাদেরকে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেককে তার মেধা প্রবণতা অনুযায়ী তাকে নির্দিষ্ট কর্মক্ষেত্রে দক্ষতা তৈরি করে দিতে হবে। এটাই হচ্ছে দুই নম্বরে বলা আছে, যেটা আমাদের দেশের জন্য বড়ই প্রয়োজন। কারণ কি? আমাদের দেশ জনসংখ্যা অনেক বেশি, আমাদের দেশকে বলা হয় জনসংখ্যা মানুষের বীজতলা, এটা আমার কথা না, হুমায়ুন আহমেদ মৃত্যুর কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের দেশ হচ্ছে মানুষের বীজতলা, এখান থেকে মানুষকে অন্য জায়গায় নিয়ে লাগাতে হবে, বীজতলা থেকে যেমন চারা অন্য জায়গায় নিয়ে লাগানো হয়। আমরা যদি আমাদের এই বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, কাজের দক্ষতা তৈরি করতে দিতে পারি, তাহলে তৈরি করে দিতে পারি কাজের দক্ষতা, তাহলে আমাদের এই জনসংখ্যা বিদেশে গিয়ে শুধুমাত্র ওই সিমেন্টের বস্তা কিনে রাজমিস্ত্রির জোগাল দিবে না, বরং তার কর্মদক্ষতার গুণে, কারিগরি দক্ষতার গুণে সে অনেক ভালো ভালো কাজ করতে পারবে। কিন্তু আমরা কী করছি? আমাদের যারা বিদেশে শ্রমিক রপ্তানি করছি তারা কী করছে? তারা কেউ সিমেন্টের বস্তা বয়ে বেড়ায়, কেউ নারকেল গাছে ওঠে, কর্মদক্ষতা নিয়ে সে বিদেশে যাচ্ছে না। আমাদের মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে এখানে, যে আমার সকল শিক্ষার্থীকে আমি ছোট একটি কাজের দক্ষতা শিখিয়ে দিব, তারা এই মাধ্যমিক শিক্ষার পরেই কাজে লেগে যাবে। এই জন্যেই এই দুই নম্বরটাকে এত গুরুত্ব দিয়ে তিন নম্বরের জায়গায় দুই নম্বরে আনা হয়েছে। আমি তিন নম্বরের জায়গায় কেন বললাম? কারণ এ পর্যন্ত যত শিক্ষানীতি হয়েছে, যত শিক্ষা সম্পর্কিত সুপারিশ বিভিন্ন কমিশন পেশ করেছে, সব জায়গায় এই দুই নম্বর বিষয়টি ছিল তিন নম্বরে, আর তিন নম্বর বিষয়টি ছিল দুই নম্বরে। অর্থাৎ আগে আমরা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে চেষ্টা করেছি, যখন পারিনি তখন হয়তো অগত্যা তাকে তিন নম্বরে দিয়েছি। কিন্তু এই দুই নম্বরটাই যে আমাদের দেশের জন্য বেশি প্রয়োজন, এটা শুধু আমাদের দেশের জন্য না, অনেক গবেষণায় দেখা গিয়েছে যে কোনো দেশেই টোটাল কাজের যদি নিড অ্যাসেস আমরা করি, এই নিড অ্যাসেসমেন্টে বেরিয়ে আসে নট মোর দ্যান 12% অব দ্য টোটাল পপুলেশন অফ এ কান্ট্রি শুড গো অ্যাহেড ফর হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের প্রয়োজন নেই, ক্ষেত্র নেই, বরং ক্ষেত্র আছে এই সমস্ত কাজের। কী কাজের? উডওয়ার্কিং, ড্রেসমেকিং, আইসিটি, তারপরে ড্রাইভিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক ওয়ার্কিং, এরকম এই সমস্ত কাজের
ক্ষেত্র রয়েছে ব্যাপক, একটা দেশের 100% লোক যদি শিক্ষিত হয় তাহলে সেই দেশে কি চুল কাটার নাপিত পাওয়া যাবে না? সেই দেশে কি কেউ ড্রাইভিং করবে না? করবে। সেই শিক্ষিত কাকে বলা হচ্ছে? এই 2 নম্বরে যাকে বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষার শেষেই তার শিক্ষা জীবন শেষ করবে, এটাই তার প্রান্তিক শিক্ষা, সে কর্মজীবনে প্রবেশ করবে। এই জন্যই বলা হচ্ছে একটি কাজের দক্ষতা তার তৈরি করে দিতে হবে। আর 3 নম্বরে বলা হচ্ছে যে তারপরে যারা যার মেধা প্রবণতা উচ্চশিক্ষা দিকে তাকে উচ্চশিক্ষার ভিত তৈরি করে দিতে হবে। এই মোটামুটি 1, 2, 3 উদ্দেশ্য লক্ষ্য। এরপরে হচ্ছে চার নম্বর, বিভিন্ন রকমের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও পিছিয়ে পড়া আর্থসামাজিক নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী তাদের মধ্যে শিক্ষার বৈষম্য দূর করা এবং বিভিন্ন রকমের যে বিদ্যালয় এবং বিভিন্ন অঞ্চল যারা পিছিয়ে পড়া অঞ্চল জাতিগোষ্ঠী তাদের সকলের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য সেই বৈষম্য দূর করে আমরা একই রকম সুযোগ সুবিধার মধ্যে একই ছাতার নিচে এনে সকলকে শিক্ষার সেবা দিব। এটিকে একবারে আমরা বলতে পারি একীভূত শিক্ষা মনে রাখার জন্য। সবশেষে যেটা 5 নম্বর সেটা হচ্ছে নির্ধারিত বিষয়ে সকল ধারায় অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করা। নির্ধারিত কতগুলো বিষয় হতে পারে? সেই 5টা, 6টা, 7টা, এটা শিক্ষানীতিতে একেবারে সুনির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু পরবর্তীতে শিক্ষাক্রমে সেটি সুনির্দিষ্ট করে 5টি বিষয় চিহ্নিত করা হয়েছে, যে 5টি বিষয়ে বাংলাদেশের সকল শিক্ষাধারার শিক্ষার্থীরা শিক্ষা নেবে। সেই 5টি বিষয় কি কি? বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ICT। এই 5টি বিষয় বাংলাদেশের একজন শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশের সাথে সাথে যে ধারায় সে গমন করুক, ধারা কয়টি আমাদের শিক্ষার ধারা কয়টি? 3টি শিক্ষার ধারা, একটি হচ্ছে সাধারণ শিক্ষা, আরেকটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা, আরেকটি হচ্ছে কারিগরি শিক্ষা। এই 3টি ধারার যে ধারাতেই সে শিক্ষা অর্জনের জন্য যাক, প্রত্যেকটি ধারাতে এই 5টি বিষয় একই রকম শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। এটি ছিল জাতীয় শিক্ষানীতি 2010-এর সুপারিশ। জাতীয় শিক্ষানীতি 2010-এ একেবারে 5টি বিষয় স্পেসিফিক না বললেও পরবর্তীতে শিক্ষাক্রম 2012 সেতে সুনির্দিষ্ট করে 5টি বিষয় বলে দিয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে কোর বিষয়। শিক্ষানীতিতে বলা হয়েছিল যে কিছু মৌলিক বিষয় যেটা অভিন্ন শিক্ষাক্রম পাঠ্যসূচি থাকবে। তাহলে আমরা 5টি উদ্দেশ্য লক্ষ্য পেয়ে গেলাম। কি পেলাম একটু সংক্ষেপে আমরা যদি বলি, 1 নম্বরে পেলাম শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, যদি আমরা শর্টকাট করে বলি সম্ভাবনা এবং মেধার বিকাশ। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে কোনো একটি সুনির্দিষ্ট কর্মদক্ষতা তৈরি করে দেওয়া যাতে এখনই সে কাজে লেগে পড়তে পারে। আর 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া, প্রাথমিক শিক্ষা থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিকে শক্ত করে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত। তাহলে 1 নম্বরে সম্ভাবনার বিকাশ, 2 নম্বরে কাজ শিখিয়ে দেওয়া, 3 নম্বরে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া। 4 নম্বরে ছিল যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীর সকল ধারার শিক্ষার্থী, সকল ধর্মের শিক্ষার্থী, পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, সকল অঞ্চলের যে বঞ্চিত শিক্ষার্থী সকলকে একই ছাতার নিয়ে আসা সেটা হচ্ছে একীভূত শিক্ষা। আর 5 নম্বরে ছিল সকল ধারায় নির্দিষ্ট বিষয়ে একই পাঠ্যসূচি চালু করা। এই 5টি মনে থাকবে নিশ্চয়ই, এ পর্যন্ত আমরা বলেছি। এরপরে আপনারা দেখছেন আমরা এখন এই 5টি উদ্দেশ্য লক্ষ্য কার্যকর করতে গিয়ে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের কী কী কৌশল অবলম্বন করতে হবে সেটার দিকে আমরা যাব। তো আমরা এতক্ষণ যেটা বললাম যে মাধ্যমিক শিক্ষার যে 5টা উদ্দেশ্য লক্ষ্য, সেই 5টা উদ্দেশ্য লক্ষ্যকে কার্যকর করতে গেলে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থাপনা তার যে কৌশল, সে কৌশলগুলো কী কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষানীতি 2010-এ যে কৌশলগুলো বলা হয়েছে কী কী কৌশলে আমরা এই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করব, আমাদের উদ্দেশ্য লক্ষ্য ওই 5টি উদ্দেশ্য লক্ষ্যকে কার্যকর করার জন্যেই এই কৌশলগুলি। তো আমরা দেখে নিই কৌশলগুলো কী কী। প্রথম কৌশলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে শিক্ষার মাধ্যম কী হবে, এখানে আপনাদেরকে আগেভাগেই একটা কথা আমি বলে রাখি যে জাতীয় শিক্ষানীতি 2010-এ যে প্রস্তাবগুলো, যে সুপারিশগুলো, যে আয়োজনগুলো রাখা হয়েছিল করা হবে
সেই আয়োজন বা সেই সুপারিশের কতটুকু বাস্তবায়ন হয়েছে আজ পর্যন্ত, অথবা হয়নি, কোথায় হয়নি, সমস্যা কি, সম্ভাবনা কি, এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে। সেগুলো নিয়ে আমি আজকে হয়তো অত ডিপে কথা বলবো না, কিন্তু আপনাদেরকে এর মধ্যে থেকে বুঝতে হবে যে যে প্রস্তাব ছিল, যে সুপারিশগুলো ছিল, তার কতটুকু আজকে কার্যকর হয়েছে হয়নি। যেমন একটা আমি বলি, উদ্দেশ্য লক্ষ্য যেমন বলেছিলাম যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত আমাদের সেকেন্ডারি এডুকেশন হিসেবে ট্রিট করা হবে, সেটা কি আজ পর্যন্ত হয়েছে? বাই 2018 এটা করা হবে এটা কথা ছিল, সেটা যেমন এখনও পর্যন্ত আমরা কার্যকর করতে পারিনি। এরকম কোথায় কার্যকর হয়েছে, কোথায় হয়নি, কতটুকু পেরেছি, সে ব্যাপারে আপনাদের একটু পর্যবেক্ষণ রাখবেন আমার বক্তব্যের মধ্যে থেকে। তো প্রথমে এই শিক্ষার মাধ্যম কেমন হবে এটা বলা হয়েছে কৌশল হিসেবে। সাধারণভাবে শিক্ষার মাধ্যম হবে বাংলা, ওভারঅল শিক্ষার মাধ্যম বাংলা হবে, এটাই প্রথম কথা। কিন্তু সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট পাঠ্যসূচি ইংরেজি মাধ্যমেও শিক্ষা দেওয়া যাবে। সামর্থ্য অনুযায়ী যে প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তারা ইচ্ছা করলে ইংরেজি ভার্সন সেখানেও শিক্ষা দিতে পারে। কারিকুলাম সিলেবাস এটাই থাকবে, কিন্তু ইংরেজি ভার্সনে পড়াতে পারবে। আর তিন নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে বিদেশিদের জন্য সহজ বাংলার শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকবে। সহজ বাংলায় তাদেরকে এটা শেখানো হবে তাদের জন্য আলাদা করে, কিন্তু মূলত শিক্ষার মাধ্যম হবে বাংলা, এটা এক নম্বর। তাহলে আমরা এক নম্বর কৌশলে কি জানলাম, শিক্ষার মাধ্যম কি হবে। এরপরে আছে শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক, এটা কি হবে। শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক, প্রথমে মাধ্যমিক স্তরের শিক্ষার তিনটি ধারা থাকবে, এটা আমি আগে বলে ফেলেছি। মাধ্যমিক স্তরের শিক্ষার ধারা থাকবে তিনটা, যেটা আগেও ছিল, সাধারণ ধারা, কারিগরি ধারা, মাদ্রাসা ধারা, তিনটি ধারা। সকল ধারায় মৌলিক বিষয়ে অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক থাকবে, যেটার উদ্দেশ্য লক্ষ্যে বললাম ওখানেও ছিল পাঁচ নম্বরে, যে সকল ধারায় অভিন্ন শিক্ষাক্রম পাঠ্যসূচি থাকবে, এটা আলোচনা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে মৌলিক বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা থাকবে। মৌলিক যে বিষয়গুলো, যেটা পরবর্তীতে শিক্ষাক্রম 2012 পাঁচটি মৌলিক বিষয় চিহ্নিত করেছে, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি, এই বিষয়গুলোতে সব ধারায় একই প্রশ্ন থাকবে, প্রশ্নপত্র একই করা হবে। এটা শিক্ষানীতি 2010 ছিল। এরপর হচ্ছে ধারাভিত্তিক আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় থাকবে, এই পাঁচটি বিষয় সব ধারা থাকবে, সাধারণ ধারাতেও থাকবে, কারিগরিতেও থাকবে, মাদ্রাসায়ও থাকবে, প্রশ্নপত্র একই হবে, মূল্যায়ন একই হবে, কিন্তু প্রত্যেকটি ধারার তো একটি স্বকীয়তা আছে। যেমন মাদ্রাসা শিক্ষা, সেখানে সব বিষয় তো আমরা একই করে দিতে পারি না, মাদ্রাসার জন্য কিছু আবশ্যিক বিষয় আবার থাকবে, আবার কারিগরির জন্য কিছু আবশ্যিক বিষয় থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থী যখন কারিগরিতে যাবে তখন কারিগরির জন্য এই পাঁচটা মৌলিক বিষয় ছাড়াও, এটাকে শিক্ষাক্রমে বলা হয়েছে কোর বিষয়, শিক্ষানীতিতে বলা হয়েছে মৌলিক বিষয়, এই পাঁচটি মৌলিক বিষয় ছাড়াও তাকে কোরআন, হাদিস, তাজবিদ, এগুলো যে কম্পালসারি সাবজেক্টগুলো মাদ্রাসার জন্য আছে সেটা পড়তে হবে, আবার একইভাবে কারিগরির জন্য কিছু কম্পালসারি বিষয় থাকবে, এবং ধারাভিত্তিক ঐচ্ছিক বিষয়ও থাকবে। হয়তো এই পাঁচটি কোর বিষয়, ধারাভিত্তিক ঐচ্ছিক বিষয় তিনটি, ধারাভিত্তিক আবশ্যিক বিষয় তিনটি, আবার ধারাভিত্তিক ঐচ্ছিক বিষয় দুটি, এরকম হতে পারে। অর্থাৎ ধারাভিত্তিক আবশ্যিক বিষয়ও থাকবে, ধারাভিত্তিক ঐচ্ছিক বিষয়ও থাকবে। কয়টি সাবজেক্ট কী হবে সেটা কারিকুলাম নির্ধারণ করবে। তারা বলেছে যে ধারাভিত্তিক আবশ্যিক বিষয়ও থাকবে, ধারাভিত্তিক ঐচ্ছিক বিষয়ও থাকবে, আবার মৌলিক যে বিষয় সেটা সকল ধারাতেই থাকবে। এরপরে আছে বিশেষজ্ঞ কমিটি কর্তৃক সকল ধারার শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। বিশেষজ্ঞ কমিটি শিক্ষাক্রম পাঠ্যসূচি সকল ধারা ক্ষেত্রে প্রণয়ন করবে, কিন্তু মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার যে বিশেষ বিষয় আছে সেই বিষয়গুলো পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব এনসিটিবির থাকবে না। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার যে বিশেষ বিষয়গুলো সেইগুলো ছাড়া বাকি মাদ্রাসা কারিগরি শিক্ষার যে অন্য বিষয় এবং মৌলিক যে বিষয় সে সব বিষয়ে শিক্ষাক্রম পাঠ্যসূচি প্রণয়নের দায়িত্ব থাকবে এনসিটিবির। এনসিটিবিতে আপনারা এখানে ক্লিক করলে এনসিটিবির দায়িত্ব দেখতে পাবেন। আর মাদ্রাসা এবং বৃত্তিমূলক যে শিক্ষা, কারিগরি শিক্ষা, তাদের যে বিশেষ বিষয়
তাদের যে স্পেশাল বিষয় সেটার পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব থাকবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবং কারিগরি শিক্ষা বোর্ডের। মাদ্রাসাটা থাকবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব, কারিগরিটা থাকবে কারিগরি শিক্ষা বোর্ডের দায়িত্বে। তাহলে আমরা দুটো বিষয়ের কৌশল জানলাম, একটা হচ্ছে ভাষার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে পাঠ্যসূচি শিক্ষাক্রমের ক্ষেত্রে। আর এখন আমরা জানবো অবকাঠামো এবং শিক্ষক ও স্টাফের ক্ষেত্রে কি কি কৌশল নির্ধারণ করা হয়েছে। অবকাঠামোর ক্ষেত্রে কি বলা হয়েছে, উচ্চ বিদ্যালয়গুলিতে একাদশ দ্বাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক কলেজগুলিতে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা থাকবে। অর্থাৎ যেগুলো ইন্টারমিডিয়েট কলেজ আছে নবম দশম খুলতে হবে, আর যেগুলো উচ্চ বিদ্যালয় আছে একাদশ দ্বাদশ খুলবে, খুলে এভাবে মাধ্যমিক বিষয় পাঠদান হবে। আসবাবপত্র ও শিক্ষা সরঞ্জাম বৃদ্ধি করা হবে, এগুলো কমন কথা অনেকটা। উচ্চ বিদ্যালয়গুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে, উচ্চ বিদ্যালয়গুলোতে তো ইন্টারমিডিয়েট পড়ানোর শিক্ষক ছিল না, বিষয়ভিত্তিক, তাদেরকে বলা হচ্ছে একাদশ দ্বাদশ খুলবে, তাহলে সেখানে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। আর অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, যেহেতু উচ্চ বিদ্যালয়গুলোতে ইন্টারমিডিয়েট খোলা হবে তাহলে অবকাঠামোর উন্নয়ন করতে হবে, ক্লাসরুম বাড়াতে হবে, আসবাবপত্র বৃদ্ধি করতে হবে, শিক্ষণ সামগ্রী বা শিক্ষণ যে উপকরণ সেগুলোর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। খেলাধুলার সরঞ্জাম ও সমৃদ্ধ গ্রন্থাগারের ব্যবস্থা করা হবে, আর গ্রন্থাগারী পদ সৃষ্টি এবং এ পদে লোক নিয়োগ দেওয়া হবে। ওই যে আমি আগে বলেছিলাম কোন প্রস্তাব কোন সুপারিশ কার্যকর হয়েছে হয়নি এটা আমাদের পর্যালোচনা করতে হবে। যেমন এখানে দেখেন বলা হয়েছে গ্রন্থাগারী পদ সৃষ্টি করতে হবে এবং এই পদে লোক নিয়োগ দিতে হবে। আপনারা জানেন যে বাই দিস টাইম এটা শুরু হয়েছে, পদ সৃষ্টি হয়েছে, লোক নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কিত বিজ্ঞানাগার ও এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এই মোটামুটি অবকাঠামোর ক্ষেত্রে কথা। তাহলে তিনটা বিষয়ে আমরা কৌশল জানলাম, একটা হচ্ছে ভাষা, দুই নম্বর হচ্ছে শিক্ষাক্রম পাঠ্যসূচি, তিন নম্বর অবকাঠামো। এরপর হচ্ছে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও অনগ্রসর অঞ্চল, তার জন্য কি কি কৌশল আমরা একটু দেখে নিই। সংকুচিত সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অনগ্রসর শিক্ষার্থীদের অনুরূপ অগ্রসর শিক্ষার্থীদের অনুরূপ সম সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদের সমানে নিয়ে আসা, সংকুচিত বা সুবিধাবঞ্চিত যে অঞ্চল যে শিক্ষার্থীরা আছে তাদেরকে একই সুবিধার মধ্যে নিয়ে আসা, ওই যে বলেছিলাম উদ্দেশ্য লক্ষ্যে একীভূত শিক্ষার কথা। এরপর হচ্ছে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান ও অঞ্চলের মধ্যে বৈষম্য দূর করার লক্ষ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এই দুটি একীভূত শিক্ষার কথা টোটালি, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং অনগ্রসর অঞ্চলদের সম্পর্কে যে কথা। এরপরটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রযুক্তির উন্নয়ন, এক্ষেত্রে কি বলেছে, কি কৌশল অবলম্বন করবে। প্রথম হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রযুক্তির উন্নয়নের সাথে অধিক সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে বিদ্যালয়গুলিকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রযুক্তির উন্নয়নের সাথে অধিক সম্পর্কিত যে বিষয় সেই বিষয়গুলো এবং সেই বিদ্যালয়গুলোর জন্য সরকারি সহায়তা প্রদান, আর্থিক সহায়তা হতে পারে, অন্য কোনো সহায়তা হতে পারে, সেই বিষয়গুলো যেমন ব্যবসা শিক্ষা, সেই বিষয়গুলো কারিগরি শিক্ষা, সেই বিষয়গুলো যেমন কি বলা যায় অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড সম্পর্কে বৃত্তিমূলক যে শিক্ষা সেই বিষয়গুলো, এগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে যে কৌশলের কথা বলা হয়েছে শিক্ষক শিক্ষার্থী অনুপাত, শিক্ষক শিক্ষার্থী অনুপাত এক্ষেত্রে বলা হয়েছে যে বাই 2018 যে টার্গেট আছে যে এই পর্যন্ত আমরা 1:30 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক এই পর্যায়ে আমরা নিয়ে যাব, এটা এখনো হয়েছে কিনা আপনাদের পর্যালোচনার বিষয়। এরপরে যেটা আছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি বলা আছে একটু খেয়াল করেন, সরকারি কর্ম কমিশনের অনুরূপ প্রস্তাবিত বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে। বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন এই কথা তারা বলেছিলেন, এরকম একটা কমিশন করা হবে, তারাই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে, এটা হয়েছে কিনা, হয়েছে, এখন NTRC এর মাধ্যমে এটা হচ্ছে, এই বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন যেটা সেটা হচ্ছে এখন NTRC এ, নন গভর্নমেন্ট টিচার্স রিক্রুটমেন্ট অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি যেটা আছে, হ্যাঁ সেটা তৈরি হয়েছে, তাদের মাধ্যমে শিক্ষক নিয়োগের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
এই কমিশন প্রতি বছর লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধারার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচন করবে। আপনারা জানেন বাই দিস টাইম এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং নিয়োগ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে নির্বাচিত তালিকা থেকে যথাযথ কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করবে। তারা যে শিক্ষক নির্বাচন করবে, যে প্যানেল তৈরি করবে, সেই প্যানেল থেকে বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনের ভিত্তিতে শূন্য পদের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে দিবে। এরপরে বলা হয়েছে শিক্ষক প্রশিক্ষণের কথা। যদিও প্রশিক্ষণ নিয়ে আমরা পরবর্তী সেশনে অনেক কথা বলবো, দীর্ঘ একটি সেশন হবে শুধু প্রশিক্ষণ নিয়ে, তারপরও সংক্ষেপে প্রশিক্ষণ সম্পর্কে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কি বলা হয়েছে। সকল বিষয়ে শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, কোনো টিচার প্রশিক্ষণবিহীন থাকবে না। প্রশিক্ষণবিহীন শিক্ষকদের অনতিবিলম্বে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, যারা প্রশিক্ষণবিহীন আছে এখনই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নতুন যোগদানকৃত শিক্ষকদের কাজে যোগদানের আগেই শিক্ষকতার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এটা দু মাসের একটা প্রশিক্ষণের কথা বলা হয়েছিল, যে কাজে যোগদানের আগেই তারা মৌলিক প্রশিক্ষণ, যেটা বুনিয়াদী প্রশিক্ষণ, সেটা গ্রহণ করবে। এটা এখনো পর্যন্ত এটি কার্যকর হয়নি। নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের সময় যেমন একজন অনার্স মাস্টার্স পাসের চেয়ে বিএড ডিগ্রিধারী যারা আছে তাদেরকেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, এই কথা বলা ছিল জাতীয় শিক্ষা নীতি 2010। এরপরে মূল্যায়ন সম্পর্কে যেটা বলা আছে সেটা আমরা একটু দেখে নিই। মূল্যায়ন সম্পর্কে বলা আছে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শেষে এই দুই ক্লাস পড়ার পরে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার নাম হবে মাধ্যমিক পরীক্ষা এবং এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের বৃত্তি প্রদান করা হবে। আর দ্বাদশ শ্রেণীর পরে আর একটা পরীক্ষা হবে পাবলিক পরীক্ষা, এইটার পরেও এইটার ভিত্তিতে উচ্চশিক্ষার বৃত্তি দেওয়া হবে এবং উভয় পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে এবং গ্রেডিং পদ্ধতিতে এর মূল্যায়ন করা হবে। এরপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে পরিদর্শন ও পরিবীক্ষণ এবং অন্যান্য কিছু বিষয়। পরিদর্শন এবং পরিবীক্ষণের জন্য যেটা বলা আছে সেটা হচ্ছে বহু সংখ্যক পরিদর্শক ইন্সপেক্টর নিয়মিত প্রশাসনিক এবং একাডেমিক পরিদর্শন পরিদর্শনের ব্যবস্থা করবে। নিয়মিত তারা এই পরিদর্শক যেগুলো থাকবে তারা সেটা একাডেমিক সুপারভাইজার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর যারা এখন নিয়োজিত আছে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক দিকগুলো পরিবীক্ষণ পরিদর্শন করবে নিয়মিত। আর অন্যান্য বিষয়ের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ক্যাডেট কলেজ ও লেভেল বা এ লেভেল স্কুলগুলোর ব্যাপারে এবং সংস্কৃত পালির ব্যাপারে। ক্যাডেট কলেজের কথা যেটা বলা আছে তারা প্রচলিত কারিকুলামই সেখানে তারা অধ্যয়ন করবে, তাদের পাবলিক পরীক্ষা বা প্রচলিত পাবলিক পরীক্ষার অধীনে হবে কিন্তু তারা আলাদা প্রশাসনের অধীনে তারা তাদের শিক্ষা ব্যবস্থা চালাতে পারেন। আর ও লেভেলের কথা যেটা বলা আছে যে ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো আমাদের দেশে আছে এটা যদিও বিদেশি কারিকুলামে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বা বোর্ডের অধীনে তাদের কারিকুলাম অনুযায়ী চলে, তবে তাদেরকে দুটি বিষয়ে তাদের অধ্যয়ন করতে হবে। তারা তাদের কারিকুলামে পড়তে পারে এটাকে এসএসসি, ও লেভেলকে এসএসসি এবং এ লেভেলকে উচ্চ মাধ্যমিকের স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু শর্ত যে বাংলা এবং বাংলাদেশ স্টাডিজ। শিক্ষানীতি 2010 বলা হয়েছিল বাংলা বাংলাদেশ স্টাডিজ, পরবর্তীতে বলা হয়েছে শিক্ষাক্রমে বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই দুটি বিষয় তাদের অধ্যয়ন করতে হবে, তবেই তাদেরকে এ লেভেল এসএসসি ও লেভেল এইচএসসির স্বীকৃতি দেওয়া হবে। আর এরপর বলা হচ্ছে সংস্কৃত ও পালি, এটাকে যে ব্যবস্থা আছে সে ব্যবস্থাই থাকবে, আরও এটাকে আধুনিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট করে আরও সংযোজন করে এটাকে আরও সমৃদ্ধ করা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক যে আত্মমধ্য যে উপাধি সে উপাধি ডিগ্রি দেওয়া হবে। এবার আমরা একটু জেনে নিই সংক্ষেপে আমরা যা কিছু জানলাম, যা কিছু আমরা শিখেছি সংক্ষেপে, এটা একটু মনে করিয়ে নিই। আমরা আজকের সেশনে কী কী শিখলাম, একদম প্রথমে আমরা শিক্ষানীতি কী সেটা জেনেছি, শিক্ষানীতিকে আমরা একটু বিশ্লেষণ করেছি চারটি দিক। একটি হচ্ছে শিক্ষানীতি হচ্ছে তৈরি হবে প্রেজেন্ট পিপল এবং ফিউচার জেনারেশনের উদ্দেশ্যে, বর্তমান জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ প্রজন্মের
উদ্দেশ্যে তাদেরকে মানব সম্পদ রূপে গড়ার জন্য। দুই নম্বরে বলেছি এটি সরকার কর্তৃক সুপরিকল্পিতভাবে সুলিখিত হবে। তিন নম্বর আমরা বলেছিলাম যে এটি সর্বসাধারণ কর্তৃক গৃহীত হবে। চার নম্বর হচ্ছে এটি এমনভাবে তৈরি করা হবে যেটা হবে দীর্ঘমেয়াদী কার্যক্রমের দিকদর্শন ভূমিকা। তারপরে আমরা বলেছিলাম মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য। এখানে আমরা পাঁচটা উদ্দেশ্য লক্ষ্যের কথা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আমরা যদি আবার একটু মনে করিয়ে দিই, প্রথমটা ছিল সম্ভাবনার বিকাশ। কী সম্ভাবনার বিকাশ? শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা এবং সম্ভাবনার বিকাশ, তার ভিতরে যেটা আছে, যার ভিতরে যেটা আছে তার সেই সম্ভাবনা সেটাকে বিকশিত করে আরও যাতে নিজেকে সেই বিষয়ে এক্সপার্টাইজ তৈরি করতে পারে, তার সেই বিষয়ে দক্ষতা তৈরি করতে পারে, সে ব্যাপারে উৎসাহিত করা। আমরা যে কথাটি আগেই বলেছিলাম যে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে অন্তর্নিহিত সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আমরা বলি হিডেন ট্রেজার। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইনসাইড হিম, উই শুড ব্রিং আউট দ্যাট ভেরি হিডেন ট্রেজার ইনসাইড দ্য স্টুডেন্ট। দুই নম্বরে আমরা উদ্দেশ্য লক্ষ্যের কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কর্মদক্ষতা সৃষ্টি, কর্মদক্ষতা তৈরি করে দিতে হবে যে কোনো একটি কাজ। তিন নম্বরে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হচ্ছে একীভূত শিক্ষা। একীভূত শিক্ষা, সকল বৈষম্য যেটা আছে শিক্ষাক্ষেত্রে, সেই শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা, শিক্ষা বৈষম্য দূর। আমরা সেভাবে লিখতে পারতাম শিক্ষা বৈষম্য দূর করা। আর চার নম্বর হচ্ছে তিন নম্বর একটু উল্টে গেল, তিন নম্বর হচ্ছে যেটা ছিল কর্মদক্ষতা তৈরির পরে বাকি শিক্ষার্থীদেরকে আমরা কী করবো, উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করবো। আমরা একটু মুছে দিই, হচ্ছে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করা, শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার ভিত তার মধ্যে তৈরি করে দেওয়া। আর প্রাথমিক স্তরের জ্ঞানকে আরো সুসংগত করা। চার নম্বর আমরা আগেই লিখেছিলাম, চার নম্বর আমরা বলেছিলাম যে একীভূত শিক্ষা বা শিক্ষা বৈষম্য দূর করা। আর পাঁচ নম্বর হচ্ছে একই শিক্ষাক্রম এবং একই শিক্ষাক্রম ও পাঠ্যসূচি এটা চালু করা। সব বিষয় না, এটা মনে রাখতে হবে, অনেকগুলো বিষয়ে সকল ধারায়, সকল ধারায় তিনটি ধারাতেই একই শিক্ষাক্রম ও পাঠ্যসূচি চালু করা। এই পাঁচটা আমরা একটু মনে করে নিলাম আমরা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এরপরে আমরা যেটা বলেছি এই লক্ষ্য উদ্দেশ্য কার্যকর করার জন্য আমার কৌশল কি কি হবে, সেই কৌশলগুলো আমরা অনেকগুলো কৌশল বলেছিলাম। প্রথম বলেছিলাম শিক্ষার মাধ্যম কি হবে, এ ব্যাপারে বিস্তারিত বলেছি। এরপরে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পাঠ্যপুস্তক কি হবে, এরপর বলেছি অবকাঠামো ও শিক্ষক ও স্টাফ কেমন হবে, এরপর বলেছি সুবিধা বঞ্চিত শিক্ষার্থী অনাগ্রসর অঞ্চলের ব্যাপারে কি কি সুপারিশ আছে, এরপর বলেছি অর্থনৈতিক কর্মকাণ্ড প্রযুক্তির ব্যাপারে কি কৌশল থাকবে, এরপর বলেছি শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কেমন হবে, এক ইস্টু তিরিশ সেটা বলেছি, এরপর বলেছি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে, এবং এরপর বলেছি শিক্ষক প্রশিক্ষণ এ ব্যাপারে কি বলা হচ্ছে, প্রশিক্ষণের ব্যাপারে কি চিন্তা। তারপর হচ্ছে শিক্ষার্থী মূল্যায়ন কেমন হবে, কোন পদ্ধতিতে হবে, কোন কোন ক্লাসে হবে, পাবলিক পরীক্ষা ইত্যাদি। তারপরে বলেছি পরিদর্শন এবং পরিবীক্ষণের ব্যাপারে কি আয়োজন থাকবে, কি ব্যবস্থা থাকবে, এবং সবশেষে অন্যান্য কয়েকটি বিষয়ে ক্যাডেট কলেজ ও লেভেল এ লেভেল স্কুল এবং সংস্কৃত পারি শিক্ষা এই ব্যাপারে কি বলা হয়েছে, এই সব কিছু আমরা জেনেছি। তাহলে মোটামুটি আজকে আমরা যা কিছু জানলাম তার সংক্ষেপ সারসংক্ষেপ করা হলো। তো আমরা মোটামুটি আজকে যা কিছু শিখেছি তার সাম আপ করলাম, সারসংক্ষেপ করলাম। তো আপনারা নিশ্চয়ই আজকের ক্লাসটা মোটামুটি পর্যবেক্ষণ করেছেন। এখন আমরা কী শিখলাম তার একটু মূল্যায়ন। মূল্যায়ন তো আসলে ফেস টু ফেস ক্লাস ছাড়া করা সম্ভব না, আপনারা তো আর আমার সামনে নেই, সেজন্যই আমি আপনাদেরকে বলছি আত্মমূল্যায়ন করতে। আপনারা নিজে নিজের মূল্যায়ন করবেন, অর্থাৎ এই সেশনটা শেষে আপনি নিজে মূল্যায়ন করবেন যে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন কি না। প্রথমে
আমরা শিক্ষানীতি 2010 এটাকে কেন জাতীয় শিক্ষানীতি বলা হলো এটা আমরা বুঝেছি কিনা। তারপর হচ্ছে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য কয়টা কয়টা এবং কি কি এটাও আপনারা নিজে মূল্যায়ন করবেন। শিক্ষানীতি 10 মোতাবেক মাধ্যমিক স্তরের বিভিন্ন ধারার পাঠ্যপুস্তক প্রণয়নের দায়িত্ব কাদের, সাধারণ ধারা, কারিগরি ধারা, মাদ্রাসা ধারা, এই তিন ধারারই পাঠ্যপুস্তক রচনা বা প্রণয়নের দায়িত্ব কাদের। এরপর তো শিক্ষানীতি 2010 মোতাবেক মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ব্যাপারে কি সুপারিশ করা হয়েছে, শিক্ষক নিয়োগ কারা করবেন, কিভাবে করবেন, এই মোটামুটি আমরা আজকে যা কিছু বলেছি এ পর্যন্ত আপনারা এর মাধ্যমে একটু মূল্যায়ন করবেন। আজকে আর আপনাদেরকে নির্ধারিত কোনো কাজ দিচ্ছি না, এই ইউনিটটা শেষ হলে নেক্সট সেশনের পরে আমরা একটি কাজও দিব, আপনারা নেক্সট সেশনটাও ভালো মতো দেখবেন। পরবর্তী সেশনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, যার যার অবস্থানে থাকেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই সেশন শেষ করছি। আল্লাহ হাফেজ।